পঞ্চায়েত সদস্যের তৎপরতায় এই প্রথম মানিকনগর চরে পৌঁছে যেতে চলেছে পানীয় জল। ক্রমাগত গঙ্গা ভাঙনের ফলে ক্রমে এগিয়ে আসছে শান্তিপুরের দিকে। ফলে এপারের বহির্চরা ঘোলাপাড়া, ফকিরডাঙ্গা, ঘোলাডাঙ্গা, হিজুলি, মুসলিমপাড়া, বাউসডাঙ্গা, টেংলিডাঙ্গা এলাকার গরিব কৃষিজীবী মানুষ চাষের জমি ভিটেমাটি হারিয়ে ওপারে চর পড়া এলাকায় বসবাস শুরু করে বহু বছর আগে। ক্রমে তা ঘন জনবসতিতে পরিণত হয়। একটি সংসদ থেকে বেড়ে চারটি সংসদে পরিণত হওয়া মানিকনগর চরে এখন প্রায় 400 পরিবারে 2000 কাছাকাছি মানুষ বসবাস করেন। কাগজপত্র সংক্রান্ত সমস্যার কারণ ছাড়া প্রায় সকলের কাছেই স্বাধীনতার 75 পর এই প্রথম পৌঁছাচ্ছে বিনামূল্যে জল পরিষেবা। ভৌগোলিক অবস্থার পরিপ্রেক্ষিতে বর্ধমান জেলার অন্তর্ভুক্ত হলেও পঞ্চায়েত অফিস যেতে হয় গঙ্গা পেরিয়ে। এরপর বাঘ আজরা, শান্তিপুর শহর, বেলঘরিয়া 1 অঞ্চল আরও প্রায় 15 যাবার পর ফুলিয়াতে অবস্থিত বিডিও অফিসে পৌঁছাতে প্রায় ঘণ্টা দিয়ে। কাজ মিটিয়ে ফিরে আসতে কেটে যায় সারাবেলা। বর্ধমান জেলার হাসপাতাল, স্কুল, কলেজ, অফিস, আদালত সব কিছু কাছে হওয়া সত্ত্বেও ঘন বর্ষায় হোক বা রাতে অন্ধকারে সামান্য প্রয়োজনে এত দূরের পথ অতিক্রম করতে হয় তাদের। ভোট দান হোক বা ভোট গণনা, শান্তিপুর বিধানসভার 1 সাংসদ হিসাবে 274 বুথের মধ্যে এইখান থেকেই শুরু হয় 4 বুথে ভোট দানের মাধ্যমে। স্বাস্থ্য পরিষেবা, আইনি পরিষেবা সবকিছু মানিকনগর চরে পৌঁছতে দেরি হয়, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। তবে গ্রামের পঞ্চায়েত সদস্য তরুণ এবং কর্মচঞ্চল জয়ন্ত মাহাতো অকপটে স্বীকার করেন, বিভিন্ন পঞ্চায়েতি সুযোগ সুবিধা থেকে বেশিরভাগ ক্ষেত্রেই বঞ্চিত হন তারা। তবে পিএইচই দপ্তরে সহিকার সরকারি আধিকারিকদের মহানুভবতায় 14 কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে জল পরিষেবা চালু হতে চলেছে খুব শীঘ্রই। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে পঞ্চায়েত সদস্য জয়ন্ত মাহাতো এখন আলোচ্য বিষয়। তবে জয়ন্তবাবু অবশ্য এই কৃতিত্ব ওই সরকারি আধিকারিককেই দিয়েছেন। মানিকনগরে জল পৌঁছালো এতদিন বাদে, কিভাবে সম্ভব হলো? সম্ভব বলতে আমাদের পিএইচই দপ্তর থেকে আমাদের কাছে যোগাযোগ করা হয়। অপূর্ব দা ছিলেন, উনি নিজের উদ্যোগেই, কারণ ক্রেডিটটা ওনাকেই দেওয়া দরকার আগে, ওনার চেষ্টাতে এটা হয়েছে আর কি। উনি কি এখন আছেন দায়িত্বে সরকার? হ্যাঁ, পিএইচই দপ্তরে উনি চাকরি করেন কৃষ্ণনগরে। ওনার জন্য আমাদের হয়েছে আর কি, ঠিক আছে। উনি আমাদের যথেষ্ট হেল্প করেছে, ওনার নির্দেশে আমাদের যেটুকু করার আমরা সেইটুকু। এর আগেও কি চেষ্টা করেছেন আপনি যখন মেম্বার হয়েছিলেন এই আনার জন্য? আমরা জীবনে ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হবে জনস্বন প্রকল্প, কারণ এখনও অনেক গ্রাম বাকি আছে ভারতবর্ষে। যে এত তাড়াতাড়ি হবে, 16 কোটি টাকার প্রজেক্ট হবে, আমরা জীবনেও ভাবতে পারিনি যে এত বড় প্রকল্প মানিকনগরের জন্য হবে। এটা কেন্দ্রীয় প্রকল্প কি রাজ্য প্রকল্প? জনস্বন প্রকল্প তো দেখছি ইউটিউব কিংবা কিছুতে দেখছি যে রাজ্য সরকারের প্রকল্প, এখন জানি না কে টাকা দিচ্ছে কিংবা কি, এটা বলতে পারছি না। আচ্ছা, তো এর ফলে কত মানুষ উপকৃত হচ্ছে? এখানে মোটামুটি 1180 বাড়িতে কানেকশন দেওয়া হয় মানিকনগরে। মানিকনগরে এটা শুধু মানিকনগরেই হবে, অন্য কোনো গ্রামে যাবে না এটা। আচ্ছা, তো তার ফলে কি হবে, বাড়িতে বাড়িতে প্রত্যেক বাড়িতে একটা করে কল বসানো হবে, যেটা টাইমে জল পাবে। আর তার জন্য কোনো পয়সার কিছু দেবা না? এরকম কোনো পয়সা, জল কর না, কোনো কিছু এককালীন কানেকশন বাবদ কোনো কিছু খবর নেই, এরকম চাওয়া হয়নি, কিছু বলা হয়। তার বাড়িতে কলটা পর্যন্ত বসে দেওয়া হবে? কলটা পর্যন্ত বসানো হবে। আচ্ছা, এই জলটা আসবে কোথা থেকে মূলত? এটা এক জায়গাতে টিউবওয়েলের মাধ্যমে তুলে কোনো, তারপরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় ফিল্টার করে, মানে বড় বড় পাম্প দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বড় দুটো পাম্প বসবে। সবসময় কতক্ষণ, দিনের মধ্যে কতক্ষণ থাকবে? 8 হবে দিনে জল পাবে। এর আগে জল কীভাবে পেতেন আপনারা? আগে এমনি বাড়ি বাড়ির ট্যাপ কল ছিল, ট্যাপ কল বলছি আর কি, চাপা কল ছিল আর কি। তো তাতে তাছাড়া কোনো এরকম সরকারি কোনো ব্যবস্থা ছিল? কোনো ব্যবস্থা ছিল না। এই যে জলের সজলধারা হয়েছিল ছোট্ট, সে অনেকদিন আগে খারাপ হয়ে গেছে। তো তারপর থেকে আর কোনো সরকারিভাবে জল পৌঁছানো না? না, আর এই গ্রামে গ্রামে সরকার থেকে যে কলগুলো করা হয় ওই কয়েকটা আছে, ওগুলো কিছুদিন বাদে আরও খারাপও হয়ে যাচ্ছে। সেটা রিজার্ভার আছে কোনো? না 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 না। তাহলে ওই জলটা কীভাবে আসে? ওটা তো জল যাচ্ছে না, ওটা চাপ দিয়ে হচ্ছে তো কল তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা ছিল, ট্যাঙ্কি ছিল, সেটা খারাপ হয়ে গেছে, ওটা আর চলে না। সজলধারা। তাহলে এর ফলে ব্যাপক পরিমাণে মানুষ, হ্যাঁ মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ। মানিকনগর ক্ষেত্রে কি মানে আলাদাভাবে কোনো গুরুত্ব দেওয়া হয় না? এটা অতীতে এরকম হয়েছে কি? কারণ এত জল, কিন্তু এখন দেখছি ভালোই মনটি অনেকটা আর কি ছোঁয়া লেগেছে আর কি। কী নাম আপনার? জয়ন্ত মাহাতো। ডেজিগনেশন, পরিচয়? আমি গয়েশপুর 1 সংসদের সদস্য।
মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।